সমস্ত বাংলা ধারাবাহিকে শুরু হয়েছে বিশেষ কিছু পর্ব, ঘোরানো হয়েছে গল্পের মোড়। টিআরপি লিস্টে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সিরিয়ালগুলির মধ্যে, এক কথায় বলা চলে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি একে অপরকে। এই পথ যদি না শেষ হয়, নতুন ট্র্যাক দেখে ট্রলের মুখে পড়তে হলো সিরিয়ালটিকে। নতুন ট্র্যাকে দেখা যাচ্ছে একটি গাড়িতে রাখা রয়েছে বোমা, যেটি আর কিছু মিনিটের মধ্যেই ফেটে যাবে। সকলের চোখে মুখে টেনশন, সাত্ত্বকীয় অত্যন্ত উদ্বেগে। বোমার তার কেটে সকলকে বাঁচানোর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছে উর্মি। বাকি আর মাত্র কয়েক সেকেন্ড, কাছে নিয়ে তার কাটতে উর্মির হাত কাঁপছে। অন্যদিকে বিপদ ঘটে যাওয়ার অপেক্ষায় রয়েছে উর্মির মামনি। শেষমেশ কি উর্মি পারবে বাঁচাতে? এই নিয়েই রয়েছে টানটান উত্তেজনা। সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রোমো দেখে উঠেছে হাসির রোল। অনেকেই উর্মিকে জবা লাইটস বলে কটাক্ষ করা শুরু করেছে, আবার জবার উত্তেশ্বরীও বলা হচ্ছে উর্মিকে। বারবার মিঠাই এবং কে আপন কে পর সিরিয়াল, এই দুটির সাথে তুলনা করা হচ্ছে সিরিয়ালটিকে। কারণ কে আপন কে পর সিরিয়ালে একটি পর্বে দেখা গিয়েছিল জবা কাঁচি দিয়ে বোমের তার কেটে বোমা ডিফিউজ করছে। আবার মিঠাইতে দেখা গেছিল যখন মনোহরাতে অমি বোম রেখে গেছিল, সেটা ডিফিউজ করেছিল সিদ্ধার্থ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে নেটিজেনরা একেবারেই খুশি নয় এই সিরিয়ালের নতুন ট্র্যাক নিয়ে। 28 নভেম্বর থেকেই বদলে গেছে এই সিরিয়ালের সম্প্রচারিত সময়। 9টার জায়গায় 9:30 থেকে দেখানো হচ্ছে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালটি।